ओम शांति। आजकेर चेकिंग चार्ट। आज बाबा बोलेछेन मिष्टी बाच्चारा जखनई समय पाबे सत्यिकारेर उपार्जन करो। चलाफेरा करार समय, काजकर्म करार समय बाबार शरणे थाकाई हलो सत्यिकारेर उपार्जनेर आधार। एते कोनो कष्ट नेई। एरपर बाबा मुरलीर प्रश्नोत्तरे बोलेछेन কোন বাচ্চাদের মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা থাকবে, তাদের লক্ষণগুলি কি কি? উত্তরে বাবা বলেছেন, যার মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা হবে তার সব কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে, চঞ্চলতা সমাপ্ত হয়ে যাবে, অবস্থায় একরস হয়ে যাবে, আচার আচরণ শুদ্ধাতে থাকবে। এখন আমি নিজেকে চেক করছি, আমার কর্মেন্দ্রিয় শীতল হয়েছে কি, চঞ্চলতা সমাপ্ত হয়ে যাচ্ছে কি, আমি আমার আচার আচরণ শুদ্ধাতে পারছি কি? এরপর বাবা আরেকটি প্রশ্নতে বলেছেন, শিব বাবার স্মরণ বুদ্ধিতে না থাকলে তার রেজাল্ট কেমন হবে? উত্তরে বলেছেন, কোনো না কোনো বিকর্ম অবশ্যই হবে, বুদ্ধি এতটুকু কাজ করবে না, সে বুঝতে পারবে না যে তার দ্বারা কোনো বিকর্ম হচ্ছে, বাবার নির্দেশ অমান্য করার কারণে ধোকা খেতেই থাকবে। তারপর বাবা মুরলিতে বলেছেন, শ্রীকৃষ্ণ তো মহারাজাধিরাজ, ওনাকে এমন করে গড়ে তুলেছেন নিরাকার শিব বাবা। বাবা মহারাজাধিরাজ তৈরি করার একমাত্র কারিগর, বাবা বাচ্চাদেরকেই তা বানান। অসীম জগতের বাবা তো গরিবের ভগবান, তাই তিনি গরিবদের জন্যই এসেছেন। প্রতিকল্পেই বাবা এসে ভারতকে ধনবান বানান। যে ভারত একদা সর্ববিষয়ে অতি মহান ছিল, সেই ভারতই এখন এত গরিব হয়ে গেছে, আর এই ভারতেই ওনার জন্ম হয়, কারণ বাবা ভারতকেই স্বর্গ বানাবেন। ভারতকেই গডফাদারের বার্থ প্লেস অর্থাৎ জন্মভূমিও বলা হয়। অজ্ঞানী মানুষ ঈশ্বরকেই সর্বব্যাপী বলে। এই ভারত ভূখণ্ড হল পতিত পাবন, পরমপিতা পরমাত্মার জন্মভূমি। পরমাত্মা জন্মমরণ থেকে পৃথক, অর্থাৎ তার নিজস্ব কোনো শরীর নেই, তিনি কারোর মাধ্যম ধরেই কোনো একটা শরীর ধারণ করেই তিনি এসে আমাদের জ্ঞান শোনান। নিরাকার পরমপিতা পরমাত্মার জন্ম হলো দিব্য জন্ম। আত্মারা গর্ভে প্রবেশ করে ছোট থেকে বড় হয়। কৃষ্ণ মায়ের গর্ভে প্রবেশ করে ছোট থেকে বড় হয়েছে, তেমনি প্রত্যেক আত্মা নিজের মাতৃগর্ভে প্রবেশ করে জন্ম নেয়। কিন্তু নিরাকার পরমপিতা পরমাত্মার জন্ম হলো দিব্য জন্ম। এরপর বাবা বলেছেন, কর্মের প্রারব্ধ অনুসারেই মানুষই কাঙ্গাল, আবার মানুষই মুকুটধারী হয়। বর্তমানের এই কাঙ্গাল ভারতই সত্যযুগ আদিতে ডবল মুকুটধারী ছিল, যা পবিত্রতার প্রতীক চিহ্ন। তখন পবিত্রতার মুকুট আর মণিমুক্তার মুকুট ছিল। কালচক্রে ত্রেতায় পবিত্রতা হারিয়ে যাওয়ার পর কেবল একটাই মুকুট থাকে, যারা একদা বিশ্বের মালিক ছিল, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে একটি মুকুট হারিয়ে যায়, পূজ্য থেকে পূজারিতে পরিণত হয়ে যায়। এখন আমি চেক করে চলেছি, যেই পবিত্রতা আমি হারিয়ে ফেলেছিলাম সেই পবিত্রতা এখন আমি গ্রহণ করতে পারছি তো? এরপর বাবা ধারণাতে বলেছেন, কোনো কথাতে সংশয়বশত পড়া ছেড়ে দেবে না, বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। আমি এখন চেক করছি, আমি কোনো সংশয় মনের ভিতরে রাখছি না তো? সবসময় বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করছি তো? এরপর বাবা দ্বিতীয় ধারণাতে বলেছেন, এক বাবার থেকেই শুনতে হবে, আর পূর্বে যা কিছু পড়েছি সেগুলি ভুলে যেতে হবে। হিয়ার নই ভিল, সি নই ভিল, টক নই ভিল।
আমি এখন নিজেকে চেক করছি। আমি পূর্বের পড়া সব ভুলে যেতে পেরেছি তো? বাবার জ্ঞানের কথাই সবসময় স্মরণ করছি তো? বাবা এরপর পর্দানে বলেছে, বাবার ছত্রছায়ার নিচে থেকে, মায়ার ছায়া থেকে নিজেকে রক্ষাকারী সদা খুশিতে থাকো আর নিশ্চিন্ত ভবো। বাবার ছত্রছায়ার নিচে থেকে, মায়ার ছায়া থেকে নিজেকে রক্ষাকারী সদা খুশিতে থাকো আর নিশ্চিন্ত ভবো। ব্যাখ্যাতে বাবা বলেছেন, মায়ার ছায়া থেকে বাঁচার সাধন হলো বাবার ছত্রছায়া। ছত্রছায়ার নিচে থাকা অর্থাৎ খুশিতে থাকা। সব চিন্তা বাবাকে দিয়ে দাও। যার মধ্যে থেকে খুশি হারিয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার উপর মায়ার ছায়ার প্রভাব পড়েই যায়। কেননা দুর্বলতা মায়াকে আবহন করে। যদি স্বপ্নেও মায়ার ছায়া পড়ে যায় তো হয়রান হতে থাকে, যুদ্ধ করতে হয়। এই জন্য সদা বাবার ছত্রছায়াতে থাকতে হবে। স্মরণে থাকাই হলো বাবার ছত্রছায়ায় থাকা। আমি এখন নিজেকে চেক করছি। সত্য বাবার ছত্রছায়ার নিচে থেকে, মায়ার ছায়া থেকে নিজেকে বাঁচাতে পারছি তো? কোনো বিষয়েই সংশয় আসেনি তো? এরপর বাবা স্লোগানে বলেছেন, যে মুরলিকে ভালোবাসে সেই হলো মাস্টার মুরলীধর। আমি এই স্লোগানের পরিপ্রেক্ষিতে নিজেকে চেক করছি। আমি মাস্টার মুরলীধর হয়েছিলাম তো? সারাদিন মাস্টার মুরলীধর একথা মনে রাখতে পারছি তো? বাবা, তোমার এই সুন্দর মুরলী আমাকে অনেক অনেক উন্নত করছে। অনেক কিছু এখনো জানার বাকি আছে, অনেক কিছু আরও জানব। ধন্যবাদ বাবা, এত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।